প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে জানাই দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা এসেছি বগুড়া জেলার শেরপুরের উলিপুরে একজন ছাত্র, সফল বিডার, সফল উদ্যোক্তা তুর্য ভাইয়ের পাখির খামারে। আমরা আজ তুর্য ভাইয়ের নিকট থেকে জানব তিনি কিভাবে এই পাখি পালনে উদ্বুদ্ধ হলেন, কিভাবে পাখি তিনি পালন করেন, খামারের আয় ব্যয় খুঁটিনাটি সব কিছু জানার জন্য। আর সমস্ত প্রোগ্রাম জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রেজাউল করিম, ক্যামেরায় আছে ইনজামামুল হক। তো চলুন আমরা দেরি না করে তুর্য ভাইয়ের পাখির খামারে। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আপনি একজন স্টুডেন্ট, ছাত্র, আপনি ছাত্র মানুষ হয়ে কিভাবে এত বড় পাখির খামার করলেন এবং কিভাবে আপনি এই পাখি পালনে উদ্বুদ্ধ হলেন? আমার পাখি পালন শুরু ছোট থেকেই, টুকটাক একজোড়া বাজরিগার, কবুতর, মাঝখানে বাদ পড়ছিল, আবার নতুন করে শুরু করছি আমি ক্লাস 9-10 এই সময় থেকে। প্রথমে আমার বাজরিগার ছিল 100 জোড়ার মতো, পরে বাজরিগারের বিভিন্ন কারণে উঠাই দিয়া জাভাটা মেইনলি শুরু করছিলাম। আপনার খামারে এখন কি কি পাখি আছে? আমার খামারে জাভাই হলো মেইন, তারপরে গোল্ডিয়ান ফিন্স আছে, বেঙ্গলি নন ক্রেস্টেড, ক্রেস্টেড প্রায় সব কালারের, কিছু লাভ বার্ড, কিছু কোকাটেল। কত জোড়া জাভা দিয়ে শুরু করেন? জাভা আমি বাচ্চা কিনছিলাম, আসলে জাভা পালাটা শুরু আমার হুমায়ুন ভাই, হুমায়ুন ভাইকে দেখেই আমার উদ্বুদ্ধ হয়ে জাভা পালা শুরু। তারপরে কিছু নিউ অ্যাডাল্ট কিনে ভাই, মেল ফিমেল ভাইয়ের পরামর্শে আরও শেরপুরে বড় বড় পাখালা রোমান ভাই, বুলবুল ভাই, বগুড়ার ভাইরা সবাই আমাকে সাহায্য করছে ছোট হিসাবে। তো আপনার এখন কত জোড়া জাভা আছে? জাভা আছে আমার 44 পেয়ার। 44 পেয়ার। আর এই জাভার খাবারগুলো কী? জাভার মূল খাবার ধান। ধান জাভা পালাটা অল্প খরচের মধ্যে একজন মানুষ পালতে পারবে, বিশেষ করে আমাদের মতো স্টুডেন্টরা, কারণ বাংলাদেশে তো ধানের ওই রকম ক্রাইসিস তৈরি হয় না। যেগুলো দেখেন সময় সময়ে খেরাচি, মিলেট, ক্যানারি, সিন্ডিকেট তৈরি হয়, ধানের ওই রকম সমস্যা হয় না। তাহলে এরা প্রধান খাদ্য ধান? হ্যাঁ, ধান মূলত বেশি পছন্দ করে। এক জোড়া জাভা বছরে কতবার বিট করে? বছরে রেস্ট টেস্ট দেওয়া চাও 4-5 বার পাওয়া যাবে। এক জোড়া জাভা থেকে কয় জোড়া বাচ্চা পাওয়া যাবে? সর্বনিম্ন 3টা। সর্বনিম্ন 3টা পাবে। 3 পিস পাওয়া যাবে? হ্যাঁ, 3 পিস পাওয়া। বাজারে এক জোড়া জাভার বাচ্চার প্রাইস কত? বর্তমানে 1800 থেকে 2000 সাদাটা। আর রানিংগুলো? রানিংগুলো ভাই ব্রিডারের উপর, ব্রিডাররা তো রানিং ওভাবে ছাড়তে চায় না, যত বাজারে দেখেন বেশিরভাগ রিজেক্ট রানিং পাওয়া যায়। আপনি এই যে এখন যারা নতুনভাবে জাভা পালনে উৎসাহিত হচ্ছে বা হবে, তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন, তারা কি জাভা দিয়ে শুরু করবে, রানিং দিয়ে শুরু করবে না বাচ্চা দিয়ে শুরু করবে? ভাই সব পাখি বাচ্চাই বেস্ট। আচ্ছা, ওই যতই বলুক আমি আমার এক জোড়া সেট আপের ভালো পাখি কখনো সেল দিব না, সব পাখি বাচ্চা কিনে শুরু করে আমার মতে বেস্ট। প্রিয় দর্শক, তুর্য ভাই একজন সফল জাভা বিডার। তুর্য ভাই সাজেস্ট করছে যে আপনারা জাভা কিনলে পরে বাচ্চা কিনবেন, ঠিক আছে? আর তুর্য ভাই এখন আপনার খামারে, জাভার খামারে খাবার ঔষধপত্র বাবদ কীরকম খরচা হয় প্রতি মাসে?
প্রতি মাসে ওইভাবে আমার খরচার মানে ইয়া করা নাই, আমি মানে বছরেই কিনে রাখি তো খাবার টাবার ওষুধ টুষ, তেমন যাবার অসুস্থ হয় না, অনেক স্ট্রং পাখি আর খাবারে হয়তো 5-7 হাজার টাকার মতো মানে গড়ে গড়ে ফুল সেট আপ সহ। হ্যাঁ, যাবার ফুল সেট আপ আমার হয়ে যায়। আচ্ছা, এটা কি আপনার প্রতি মাসে? প্রতি মাসে 7 হাজার টাকা। হ্যাঁ হ্যাঁ। আপনি ওষুধ টষুধ মিলে সব কিছু মিলে? হ্যাঁ মিলে। আচ্ছা, আপনি মানে যে বিক্রি করেন কত? বিক্রি তো ভাই পাখি আর মাসে বাড়ায় না, মানে একটা করে চালানে হয়, আল্লাহ দিলে 50-60 পিস 70 পিস। যে দর্শক, একজন স্টুডেন্ট, একজন ছাত্র লেখাপড়ার পাশাপাশি জাভা পাখি পালন করে মাসে 50-55 হাজার টাকা ইনকাম, এটা মাসে না তো, এটা হচ্ছে প্রতি চালানে আড়াই মাস কিংবা 3 মাস পর পর 50-55 হাজার টাকা ইনকাম করছে। তো ভাই, জাভার কি কোনো মানে ব্যাধি রোগ সম্পর্কে একটু যদি বলতেন? জাভা অনেক স্ট্রং পাখি, খুব স্ট্রং পাখি, স্ট্রং পাখি। আমার এখানে করছি থেকে মনে হয় 2টা জাভা মারা গেছে এই পর্যন্ত 1-1.5 বছরে। আচ্ছা, আল্লাহ দিলে আমি তেমন কোনো কঠিন অসুখ এখনও ফেস করিই নাই। আচ্ছা, তো আপনি এই পাখিগুলো কীভাবে বিক্রি করেন? বাচ্চা আমি অনেক ব্রিড মানে নতুন খামারিরাও কালেক্ট করে, আবার অনেক সময় অনেক ভাইরা আছে যারা রিসেলার, ওনারাও কালেক্ট করে, যখন যেরো বেশি আমার কাছে অর্ডারই থাকে অনলাইনে। হ্যাঁ, অনলাইনে বেশি অর্ডার থাকে আমার কাছে। আর দর্শকরা যদি আপনার থেকে মানে যে জাভা চায়? হ্যাঁ হ্যাঁ। তো কীভাবে পাবে? আমার ফেসবুকে একটা পেজ আছে সাদাত সেভিয়ারি নামে, আমার নাম্বার হলো নাম্বার উল্লেখ। হ্যাঁ, আপনার নাম্বারটা অবশ্যই বলবেন, 01796108100, এটা আমাকে সবসময় পাওয়া যাবে, এই নাম্বার যোগাযোগ করলে পারে। হ্যাঁ, আমাকে সবসময় পাওয়া যাবে। প্রিয় দর্শক, ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা তুর্য ভাইয়ের নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো তুর্য ভাই, আর পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নক দেবেন। তো তুর্য ভাই, আপনি স্টুডেন্ট মানুষ, সামনে পরীক্ষা, হ্যাঁ, এজন্য আপনি আপনার মহামূল্যবান সময় নষ্ট করে এসে আমাদের এই দীপ্তরাজা ইউটিউব চ্যানেলে যে সময়টুকু মানে ব্যয় করলেন, এজন্য আপনাকে দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা তুর্য ভাইয়ের নিকট থেকে জানলাম তিনি কীভাবে পাখি পালনে উদ্বুদ্ধ হলেন, তাছাড়া খামারের আয় ব্যয়ের নানাবিধ অসুখ সম্বন্ধে ভাই খুঁটিনাটি বললেন। তো প্রিয় দর্শক, পরবর্তীতে তুর্য ভাইয়ের মতো বড় বড় উদ্যোক্তা আরও আপনাদের সামনে নিয়ে আসব ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে সবাই দীপ্তরাজা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।